22.4 পেজ নাম্বার হচ্ছে 265 এখানে দুই জায়গা নাম্বার পড়া আছে দেখো বলা আছে যে কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ পরিসীমা দেওয়া আছে 400 মিটার ও দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলেছে তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ দড়ি জমিটি হ্যাঁ দড়ি জমিটি প্রস্থ প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে দেড়গুণ অর্থাৎ জমিটির দৈর্ঘ্য কত হবে না দৈর্ঘ্য হবে এক্স ইন্টু এক শূন্য এক দুই সমান হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স বাই টু মিটার পরিসীমা কত আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমাটা কত এটা হচ্ছে পরিসীমা সূত্র আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে পরিসীমা হচ্ছে তাহলে টু ইন্টু দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা হচ্ছে তোমার থ্রি এক্স বাই টু প্রস্থটা কত এক্স এটা হবে এত মিটার তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো এটা সমান পেয়ে গেলাম আমরা বলা আছে প্রশ্ন যাই টু ইন্টু থ্রি এক্স বাই টু প্লাস এ ইকুয়াল টু হচ্ছে কত না জমিটির পরিসীমা দেওয়া বলা আছে 400 মিটার 400 তাহলে এখানে আমি এক্স এর মানটা বার করে নিতে পারি তাহলে প্রস্থ পেয়ে যাবো তাকে তুমি দুই দিয়ে গুণ করে দেবো তাহলে দৈর্ঘ্যটা পেয়ে যাবো তাহলে এখানে দেখো কত পাচ্ছি না টু ইন্টু এটা দুই লসাগু হলো দুই লসাগু হ্যাঁ দুই লসাগু তাহলে এটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে 400 না তাহলে এই দুই আর এটি কেটে গেলাম তাহলে কত পাচ্ছি ফাইভ এক্স সমান হচ্ছে 400 অর্থাৎ এক্স সমান কত না 400/5 সমান হচ্ছে 80 মিটার তাহলে জমিটির প্রস্থ কত 80 মিটার অর্থাৎ প্রস্থ জমিটির প্রস্থ হ্যাঁ প্রস্থ সমান হচ্ছে 80 মিটার আর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান হচ্ছে 80 × 3 × 2 এটা 40 হলো তাহলে হচ্ছে 100 মিটার হ্যাঁ জমিটির প্রস্থ হচ্ছে 80 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার তাহলে এটা আমি তাহলে এগুলো হচ্ছে সমীকরণ গঠন করতে হবে এবং তার থেকে তোমাদের সমাধানগুলো বের করতে হবে এভাবে অঙ্কগুলো করতে হবে আবার একটা অঙ্ক দেখো পাঁচের অঙ্কটা এর ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা এই পাঁচের অঙ্কটা এইরকমই দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য ধরে নেবে 3x মিটার আর প্রস্থ ধরে নেবে 2x মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ হয় আমাদের পরিসীমাটা বের করে নেবে সমান 100 হবে তো ওখানে এক্স এর মানটা বার করা মানে কি প্রস্থ পেয়ে গেলাম আর দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে গুণ করে দেবে তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবে ঠিক আছে একই অঙ্ক পাঁচের অঙ্কটা একই আর করছি না তাহলে তোমাদের আমি এরপর ছয় নম্বরটা পড়েছিলাম ছয় নম্বরটা তোমাদের ছয় নম্বরটা একটু লিখলাম ছয় দিকে অঙ্কটি দেখো আমার ব্যাগে 5 টাকার 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি ব্যাগে মোট হচ্ছে 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে তাহলে আমি ধরে নিচ্ছি ধরি 5 টাকার মুদ্রা 5 টাকার মুদ্রার সংখ্যা সমান হচ্ছে x3 5 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে x3 তাই তো তাহলে 10 টাকার মুদ্রার সংখ্যা কত অতএব 10 টাকার মুদ্রার সংখ্যা কত অতএব 10 টাকার মুদ্রার সংখ্যা সমান হচ্ছে মোট মুদ্রার সংখ্যা কত 20টা তাহলে 20 − x3 মোট মুদ্রা হচ্ছে 20টি তাহলে 5 টাকার মুদ্রা হচ্ছে x আর তাহলে 10 টাকার মুদ্রা হচ্ছে 20 − x তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি পাচ্ছি না প্রশ্নানুযায়ী এক একটা 5 টাকার মুদ্রা আছে তাহলে এক্সট্রা 5 টাকার মুদ্রা তাহলে এক্সট্রা 5 টাকার মুদ্রা মানে কত কত অঙ্ক তো কত হবে মূল্য কত 5x টাকা হ্যাঁ 5x তোমার কাছে যদি 10টা 5 টাকার মুদ্রা থাকে তাহলে ক টাকা হবে 5×250 টাকা তাহলে 5x প্লাস একই হবে 10 × 20 − x এটা যোগ করে হচ্ছে কত টাকা না 145 টাকা 145 টাকা ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে 5x প্লাস এটা গুণ করো এটা হচ্ছে 200 তাই তো 210 আর 200 − 3x
4 বছর পর মারিয়ার বয়স ছোট ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে। মারিয়ার বয়স হচ্ছে 4 বছর পর x প্লাস বড়,
আর ছোট ভাইয়ের বয়স কত? 4 বছর বয়স হচ্ছে এক্স প্লাস ফোর, তাহলে টু ইন্টু এক্স প্লাস ফোর। তাহলে এখানকে আমরা সমাধান করে এক্সের মানটা বার করবো, এক্স প্লাস 12 সমান এটা হচ্ছে 2x প্লাস 8। এক্সটাকে বাঁ দিকে নিয়ে এসো, এক্স মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 12, হ্যাঁ, বা মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4, মাইনাস হচ্ছে কাটলাম, তাহলে এক্স ইকুয়াল টু 4। তাহলে আমরা কী বললাম, তাদের বর্তমান বয়স কত? তাহলে মারিয়ার বর্তমান বয়স এই ভাইয়ের, অর্থাৎ ভাইয়ের ভাইয়ের বর্তমান বয়স সমান হচ্ছে 4 বছর, তাই তো? আর মারিয়ার বয়স, মারিয়ার বর্তমান বয়স সমান হচ্ছে কত? 4 প্লাস 8, 4 প্লাস 8, 4 প্লাস 8 সমান হচ্ছে 12 বছর।